জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিড ডে মিলের কর্মী ইউনিয়নের। ন্যূনতম মাসিক বেতন বৃদ্ধি সহ বারো দফা দাবি নিয়ে বাম সমর্থিত মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আইন অমান্য কর্মসূচি ও পথ অবরোধ করা হয়। বুধবার দুপুরে মুর্শিদাবাদের বহরমপুরে গির্জার মোড়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ওই কর্মীরা। তাদের দাবি ন্যূনতম 26,000 টাকা বেতন দিতে হবে, 10 মাসের পরিবর্তে 12 মাসের বেতনসহ মোট 12 দফা দাবি নিয়ে এই আইন অমান্য কর্মসূচি। মিড ডে মিল কর্মীদের ন্যূনতম মাসিক বেতন 26,000 টাকা এবং 10 মাসের পরিবর্তে 12 মাসের বেতন, তাদের পরিচিতিপত্র, তাদের সামাজিক সুরক্ষা প্রদান, তাদের চতুর্থ শ্রেণীর কর্মীর মর্যাদা দেওয়া সর্বোপরি, তাদের কাজের নিরাপত্তা, তাদের উৎসবকালীন ভাতা, এই ইত্যাদি 12 দফা দাবিতে আজ আমরা এই পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই মিড ডে মিল কর্মীরা মাস গেলে মাত্র 300-400 টাকা বেতন পায়। এই লজ্জাজনক মজুরি আমাদের ভাবতেও সত্যিই লজ্জা করে।